ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান চলমান গাজা যুদ্ধের মধ্যে মঙ্গলবার কাতারে হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ের সাথে দেখা করেছেন। এর আগে আমির আবদুল্লাহিয়ান তার কাতারি সমকক্ষ এবং কাতারের আমিরের সাথে তেহরান ও দোহার দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিরক্ষাহীন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি শাসকদের গণহত্যামূলক যুদ্ধ নিয়ে আলোচনা করার জন্য পৃথক বৈঠক করেছেন। কাতারে এই শীর্ষ ইরানি কূটনীতিকের আঞ্চলিক সফরের তৃতীয় এবং শেষ ধাপ ছিল এটি। তিনি সফরটি শুরু করেছিলেন গত শুক্রবার। এর আগে তিনি সিরিয়া ও লেবানন সফর করেন। গাজা যুদ্ধসহ আঞ্চলিক উন্নয়ন, সে সাথে সিরিয়া এবং লেবাননের দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল আমির আবদুল্লাহিয়ানের আলোচনার মূল এজেন্ডা। তিনি এ সকল বিষয়ে আলোচনার জন্য সরকারি কর্মকর্তা এবং প্রতিরোধ নেতাদের সাথে দেখা করেছিলেন। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী গাজা যুদ্ধ নিয়ে আলোচনার জন্য কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে দেখা করেন। ইসরায়েল হামাস সংঘাত নিয়ে বর্তমানে গোটা বিশ্ব উদ্বিগ্ন। এই চলমান আগ্রাসন নিরসনে বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিকরা তাদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সে প্রচেষ্টার একটি অংশ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর। এদিকে দখলদার ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি নিয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে। আলোচনার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তারা এ কথা জানিয়েছেন, তবে দুই পক্ষ এখনও চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছায়নি। মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি বলেন, আলোচকেরা গঠনমূলক আলোচনা করেছেন এবং সঠিক পথেই এগিয়ে যাচ্ছেন। ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলের রাফা শহরে বড় অভিযানের পরিকল্পনা করেছে ইসরায়েলি বাহিনী। সেখানে আটকা পড়েছে 10 লাখের বেশি ঘর হারানো মানুষ। কয়েক মাস ধরে গাজায় নির্বিচার হামলা ও অধিকৃত পশ্চিম তীরে সহিংসতার জন্য আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানকে অসামঞ্জস্যপূর্ণ বলেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও তাজানি। তিনি বলেন গাজায় ভুক্তভোগীর সংখ্যা অনেক বেশি। এর আগে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক আদালতে বিচার চেয়ে আবেদন করেছিল দক্ষিণ আফ্রিকা। এখন দেশটি বলছে রাফায় অনেকটা একই কাজ করছে ইসরায়েল। আন্তর্জাতিক আদালতের কাছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি দক্ষিণ আফ্রিকার।